পূর্ব বর্ধমান জেলার ভাতা থানার কুলচন্ডা গ্রামে মঙ্গলবার জন্মাষ্টমীর পূর্ণ অতিথিতে শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরের নব নির্মাণের জন্য ভিত পুজো অনুষ্ঠিত হলো। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিত পুজো অনুষ্ঠিত হয়। গ্রামবাসীদের অর্থ সাহায্যে মন্দির নির্মাণ করা হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। আজকে এই মহাপ্রভুর তলা কুলচন্ডা ঐতিহ্যবাহী তলা, এই মহাপ্রভুর তলা প্রতি বছরই কুলচন্ডা গ্রামবাসী ভাতা গ্রামবাসীরা প্রত্যেকেই এই অনুষ্ঠান করে দোলে, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা জন্মাষ্টমী উপলক্ষে করা হয়েছিল। শুধু তাই নয়, তার সাথে যে পুনর্নির্মাণ মন্দিরের তারও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আমি আশা করব প্রত্যেক জনগণের কাছে যাতে আর্থিক সাহায্য তারা আমাদেরকে বাড়ি দেয়, দু হাত বাড়ি দিয়ে আমাদেরকে এই মন্দির উন্নয়নের যে পরিকল্পনা আমরা নিয়েছি তার বাস্তবায়িত যেন আমরা করতে পারি। এই মন্দিরটা কত বছরের? এখানে মহাপ্রভু এখানে 500 বছর ধরে মহাপ্রভু মন্দির স্থাপন করা আছে। এখানে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, আমাদের দাদুরা বাবারা প্রত্যেকে এখানে করেছেন, এবং দোল উৎসবে এখানে মেলা হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, কীর্তন বাউল এছাড়া অনেক কিছু, এখান থেকে প্রচুর মানুষ উপকৃত হন। আজকে কি হলো? আজকে আজকে ভিত্তি স্থাপন হলো, পুনর্নির্মাণ হবে মন্দির। ভাড়া থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবাগ।